গুড মর্নিং, আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। সানগ্লাস পরে কথা বলছি তোমাদের সাথে, রোদে আজক্ষণ একটু বসেছি, ঘরের মধ্যে সাংঘাতিক শীত করছিল জানো তো, আজকে ঠান্ডা আছে। আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন 14 ছিল, আর যাবে হচ্ছে টা আজকে যাবে 21 অবধি যাবে, প্রচণ্ডই ঠান্ডা। কিন্তু কি বলতো, এখানে মানে 14, এখন হয়তো 17-18 হবে, তো নর্মালি আমরা ইন্ডিয়াতে কি করি, 17-18তে রীতিমতো সোয়েটার পরতে হয়, কিন্তু এখানে না ঠান্ডাটা একটু অন্য টাইপের। মানে রোদে যদি বসো, রোদে যদি থাকো, সোয়েটার পরার দরকার হয় না, ঘরে ভীষণ শীত করে। কিন্তু কি প্রবলেম বলতো, আমি না ওই সোয়েটার মানে চাদর ওইসব পরে একদমই আমি কাজ করতে পারি না। মানে আমার এটা ছোটবেলা থেকেই এটা আমার একটা মানে ইয়ে, গায়ে কিছু চাপিয়ে শুতে পারি না সেরকম করে। কিন্তু শীতকালে তো সেরকম করেই শুতে হয়, কিছু করার নেই। আর সানগ্লাসটা পরেছি, প্রচণ্ড রোদ, মানে তাকাতে পারবো না সেই জন্য। তো আজকে বৃহস্পতিবার, তোমাদের বলতে ভুলে গেছি তখন, আজকে বৃহস্পতিবার আর এখন 10টা বাজে। আজকে আমি একদম রিল্যাক্স, রিল্যাক্সের মুডে থাকি। আজকে রান্না করারও সেরকম কিছু নেই, কেন কি গতকাল মাছের ঝোল করেছিলাম, ওই নীলপিচে ফিলের মাছের ঝোলটা করেছিলাম, ওটা আজকে শুদ্ধকে টিফিনে দিয়ে দিলাম, ওটা আর ভাত দিয়ে দিলাম। আর তার আগের দিন চিকেন করেছিলাম, তা ওই চিকেনটা আজকে আমার হয়ে যাবে, ওটা গতকাল শুদ্ধকে টিফিনে দিয়ে দিয়েছিলাম, আর আজকে আমার ওটা দুপুরবেলা হয়ে যাবে। আর গতকাল রাত্রিবেলা ফুলকপির তরকারি করেছিলাম, ওটাও বেঁচে আছে, তা দুপুরবেলা আমার ওই ফুলকপির তরকারি আর চিকেন হয়ে যাবে, আর একটু মাশরুমও আছে সেদিনকে, খেলে ইচ্ছে হলে খাবো, নালে খাবো না। এই হয়ে গেল। আর রাতের জন্য শুধু করব তরকা, ডিম দিয়ে এক তরকা করব। তাই না জানো তো, কোনো তরকারি মানে রাতের জন্য যেগুলো করি, আমি তো এমনিতে রাত্রিবেলা রুটি খাই না, তরকারিটা শুধু খেয়ে নিই, কোনো কোনো দিন খেয়ে নিই, আজকাল একটা রুটি খেয়ে নিই। কিন্তু যাই হোক না কেন, আমি না একটুখানি তরকারি রেখে দিই ভাতের সাথে খাওয়ার জন্য, হেভি লাগে গো আমার খেতে, কেন কি আমি ভাত খেতে সাংঘাতিক ভালোবাসি। আর আমি ভাতের ভাবি যে সেই তরকারিটা ভাতের জন্য রেখে দিই, আমার দারুণ মানে অমৃত লাগে, তো সেই জন্য আমি রেখে দিয়েছি। ফুলকপিটা অবশ্য অনেকটাই আছে, আমি একটুখানি আজকে খেয়ে নেব, আর বাকিটা রেখে দেবো, বাকিটা রবিবার দিন শুদ্ধকে অফিস দিয়ে দেবো, আর পাশে একটা ডিম ডিম ভাজা করে দিয়ে দেবো। কেন কি না, কি হয় বলো তো, যদি মানে আজকে তো দেখো উইকেন্ড পড়ে যাচ্ছে আমাদের, এবার যদি না রান্না করার থাকে না, সেই শনিবার আমাকে রান্নাঘরে ঢুকে আর কিছু না কিছু একটা রান্না করতে হয়। আমার না রোজ রোজ রান্না করতে ভাল লাগে না, মানে অ্যাটলিস্ট আমার মানে শুক্রবার আর শনিবারটা মানে রান্না থাকবে, বাইরে খাবো না, কিন্তু নিজেকেও রান্না করে ঢুকতে হবে না, এমন ব্যবস্থা আমি করে রাখি। তো সেই যেমন গতকাল যে মাছটা করেছিলাম ওটা আমার অনেকটা বেঁচে আছে, ওটা আমরা কালকে শুক্রবার, কালকে দুপুরবেলা, দুপুরবেলা মানে কি, কালকে তো ওরকম করে করি না, মানে দুপুর বা ব্রেকফাস্ট হিসাবে ওরকম করে করি না, ওই ব্রাঞ্চ করে নেবো, ধরো ঘুম থেকে উঠলাম, ওঠার পর 10:30-11টার সময় ওটাই দিয়েই ভাত খেয়ে নেবো, তারপর তো বেরিয়ে যাবো বাজার করতে। তো ওই করি যে মানে বাড়ির খাবার খাবো, হেলদি খাবার খাবো, কিন্তু নিজেকেও ঢুকতে হবে না রান্নাঘরে, থাকবে জিনিস। তো সেই রকম ব্যবস্থা আমি করে রাখার চেষ্টা করি, কোনো কোনো সপ্তাহে হয়তো করা হয় না, তখন আমাকে অগত্যা কী করবো, শনিবার দিন আমাকে রান্নাঘরে ঢুকতে হয়। কিন্তু এই সপ্তাহে আমার ওই ফুলকপিটা বেঁচে থাকবে অনেকটাই, ওটা আমি ওর টিফিন বক্সে, আজকেও যখন আসবে অফিস থেকে, ওর টিফিন বক্স ধুয়ে ড্রাই করে ওটা ভরে দেবো, আর রোববার দিন ডিম ভাজা একটা করে দেবো। ব্যাসটা যত যতদিন থাকে মানে ওয়েদারটা ভালো লাগে, তবে মার্চ অবধি শীতকালের মতন ওয়েদার থাকবে, তারপরে আস্তে আস্তে গরমের ইয়ে চলে আসবে, কিন্তু প্লেজেন্ট থাকবে, মে মাস অবধি মোটামুটি ঠিক থাকবে, জুন মাস থেকে এখানে সাংঘাতিক গরম পড়বে। এবার কি বলতো, এখানে গরম পড়লে না সাংঘাতিক কষ্ট জানো তো, কষ্ট মানে আমি এটাই বলছি, প্রায় 50 ডিগ্রি উঠে যায় টেম্পারেচার, আর তারপরে না পুরো লু বইতে থাকে, আর নিঃশ্বাস মনে হয় মানে নিঃশ্বাস নিতে পারবে না, এরকম অবস্থা। এখন দেখো আমাদের খুব একটা অসুবিধা হয় না, এখানে যারা থাকে তাদের, যারা বাড়িতে থাকে তাদের কোনো অসুবিধা হয় না, কেন কি এখানে সব বাড়িতেই মানে ফ্ল্যাটে সেন্ট্রাল এসি থাকে,
এবার দেখো রাস্তাঘাটে তো বেরোতে হবে, খাবো কি, বাজার ঘাট সবই করতে হবে। এখন আমাদের একটা কি সুবিধা বলতো, আমাদের না একদম মানে বাড়ির নিচেই বাস স্ট্যান্ড, তোমরা তো দেখেছো, তোমাদের দেখিয়েছি তো, আমরা বাসের টাইমিং হিসাবে আমরা নিচে যাই, সাথে সাথে বাস পেয়ে যাই, বাস এসি, তারপরে আমরা গিয়ে তো মানে মেট্রো স্টেশনে নামি, মেট্রো স্টেশনও এসি, তারপরে তো মানে মলে ঢুকে যাই, কোনো অসুবিধা হয় না। কিন্তু অনেক মানে এমনও অনেক মানে ফ্ল্যাট আছে এখানেই, যা এখানেই যেমন তোমার কিছু কিছু মানে যেহেতু বাস স্টপ এখানে, তাই জন্যই এখানে বাস দাঁড়াবে, আদারওয়াইজ কিন্তু দাঁড়াবে না। এখানে মানে আমাদের ইন্ডিয়ার মতন যেখানে সেখানে হাত দেখালাম বাস দাঁড়িয়ে পড়লো, দাঁড়ায় না কিন্তু। সেই জন্য আমরা না এই বিল্ডিংটাকে আরও বেশি প্রেফার করি, কেন কি একদম অপোজিটে বাস স্ট্যান্ড, তো সেই হচ্ছে ব্যাপার, কোনো অসুবিধা হয় না। আর মানে কিন্তু এমনও অনেকের বাড়ি আছে ধরো যাদের গাড়ি নেই, তাদের তো অনেকটা হেঁটে বাস স্ট্যান্ডে যেতে হবে। এখানেই এর থেকে এই যে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো আমি দেখতে পাচ্ছি, তোমাদের দেখাচ্ছি না, এই সামনের দিকের এই বিল্ডিংগুলো থেকে আমাদের বাস স্ট্যান্ড কিন্তু অনেকটা হেঁটে আসতে হবে, দেখে মনে হচ্ছে কাছে, ওখানে কিন্তু বাস দাঁড়াবে না। হঠাৎ করে ধরো তুমি মানে নিজের বিল্ডিং থেকে বেরোলে, মানে দেখছো বাস আসছে কিন্তু তোমার ওটা আর পাওয়ার সম্ভাবনা নেই ওই বাসটা, কি করবে তুমি, কিছু করার নেই। কেন কি জানো তো, এখানে একটা জায়গা আছে গ্রিনস বলে একটা জায়গা আছে, কখনো যদি যাই তোমাদের সাথে শেয়ার করব, খুব সুন্দর জায়গা, মানে চারিদিকটা সবুজ আর পার্কের মতন রয়েছে, একটা মানে লেকের মতন আছে, ওখানে সব পাখিরা আসে খাওয়ার দেয় সবাই, খুব সুন্দর। আমরা যখন যাই না আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশনে, ওই ওর উপর দিয়েই যাই, মানে ওই স্টপেজটার উপর দিয়েই যাই, যেহেতু আমাদের বাসের নাম্বারটা ওই স্টপেজে, কোনো স্টপেজ স্টপ দেবে না, সেই জন্য দাঁড়ায় না, অথচ কিন্তু ট্রাফিকে দাঁড়ায় বা ধরো সিগনালে আটকে দাঁড়ায়, ইস তখন মনে মানে দরজা তো বন্ধ থাকে, ড্রাইভার খুলবে না দরজা, একদম ফাইন হয়ে যাবে। সেই জন্যই শুদ্ধকে বলি, আমাদের ইন্ডিয়াতে হলে কত ভালো হতো, যে একদম মানে যেই জায়গাটা যেতে ইচ্ছা করছে সেই জায়গাটা যেতে পাচ্ছি না, বাসটা ওখানে থামবে না, মানে আমি যেতে পারবো, আমাকে তাহলে পুরো মানে অন্যরকম প্রসেসে ওখানকার বাস ধরে মানে অনেক ঘুরে ফিরে আবার ওখানে আসতে হবে, এখানে এরকম ব্যাপার। ঠিক আছে চলো আমি এবার তাহলে ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে তারপরে আবার তোমাদের কাছে আসছি। তরকাটা প্রেশার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কম আছে, আর এই কিছুক্ষণ আগে জল এলো খাওয়ার জল, তো আমরা মাসাফির জলটা ইউজ করি, এটা আমাদের 15 দিন পর পর আমাদের অর্ডার করতে হয় অনলাইনে, আমি অর্ডার করি, তো এটা 5টা বোতল আছে, 4 গ্যালনের 4 গ্যালনের 5টা বোতল আছে, তো আমাদের 15 দিন হয়ে যায়, তো এগুলো এখন আমি ভেতরে ঢুকাবো। আর এখানে বাসন কোসন কিছু পড়ে আছে, ওই সকালে চায়ের বাসন আর আমি যে ব্রেকফাস্ট করলাম সেটা, এগুলো এখন আমি ধোবো। এই দেখো টেবিলের তলায় এরকম করে রেখে দিয়েছি, আমাদের ঘর তো খুব ছোট, তাই জন্য ম্যানেজ করে বুদ্ধি করে
কোথায় কি রাখতে হবে সেটা আগে থেকে ডিসাইড করে রাখতে হয়। তড়কাটা এখন হয়ে এসছে, একটু পরেই নামিয়ে দেব। এরপরে আমি ভ্যাকুয়াম হয়ে গেছে কড়া, একটু ঘরটা মুছে তারপর স্নানে চলে যাব। আজকে কটা বাজে বলো তো? এখন শোয়া দুটো, মানে এতই আয়েস করবো ভাবতে ভাবতে টাইমই গড়িয়ে গেল। আয়েস আলটিমেটলি কিছুই করিনি, তোমাদের সাথে ওই ব্যালকনিতে বসে গল্প করার পর তারপরে ভাবলাম যে সময় যখন হাতে আছে আর রান্নাও একটা, তো কিচেনটা আজকে পুরো ডিপ ক্লিন করি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, অনেক বড় হয়ে যেত তাহলে। পুরো মানে অয়েল একদম চিপকে যায় না, ওগুলো পুরো একদম পুরো উপরে ওই সব জায়গাগুলো সব করেছি, তো ওগুলো করেছি। তারপরে এই রান্না বসালাম এখন কিছুক্ষণ আগে, তো এবার এটা নামিয়ে নেব। তাহলে এবার আমি টাটা করি তোমাদেরকে, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো আমি তোমাদের কাছে। তোমরা সাবস্ক্রাইব করো আমাকে, অনেকে সাবস্ক্রাইব করেছো, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। টাটা।